আদিবাসী সিঙ্গেল অভিযানের 12 ঘন্টা বন্ধের ডাকা প্রভাব পড়ল মালদহে। সকাল 10:30 নাগাদ পুরাতন মালদার 8 মাইল স্ট্যান্ডে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে মালদা জেলা আদিবাসী সিঙ্গেল অভিযানের কর্মী সমর্থকরা। মূলত 6 দফা দাবি দেওয়া নিয়ে আজকের এই অবরোধ কর্মসূচি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন, টানা 1 ঘন্টা অবরোধের জেরে অবরুদ্ধ 12 নম্বর জাতীয় সড়ক। খবর লেখা পর্যন্ত অবরোধ চলছে। এই 12 ঘন্টা বন্ধকে আমাদের এখানে হবিবপুর ব্লকে জনগণ, প্রশাসন এবং সবাই অনেক সাড়া দিচ্ছে। তাই আমাদের বন্ধের দাবি হচ্ছে, 21 বছর ধরে সামাজিক বহিষ্কার গুরুচরণ হেমব্রম জামবুনি থানা ঝাড়গ্রাম জেলার সাংবিধানিক ন্যায় দিতে হবে। ওটার সঙ্গে টিএমসির সরকার দ্বারা কর্মী মাহাতদের এসটি সূচিতে সামিল করা চক্রান্ত বন্ধ করতে হবে। 21 এই যে তারপরে সঙ্গে গুরুচরণ হেমব্রম, যেটা 21 বছর ধরে সামাজিক বহিষ্কার, সঙ্গে 100 পরিবার বহিষ্কার করে আছে। এইভাবে আমাদের বিভিন্ন আদিবাসী সমাজকে সরকারের কাছে আমরা রিকোয়েস্ট জানাচ্ছি, আমাদের যাতে আমাদের সমাজে সংবিধান লাগু হোক, সংবিধান অনুযায়ী আমাদের বিচার ব্যবস্থা চালু হোক। তার জন্য আমরা আমাদের সমাজে বিভিন্ন রকম ঝুট ঝামলা হচ্ছে, আমরা প্রশাসনের সঙ্গে দ্বারস্থ হচ্ছি, সরকারের কাছে দ্বারস্থ হচ্ছি, তার সত্ত্বেও আমাদের সমাজের নেই বিচার পাচ্ছি না। তাই আমাদের এই বন্ধ, বাংলা বন্ধ দেখেছি। আজকে কোথায় কাদের উদ্যোগে কী করছে? আমরা আজকে প্রশাসন এবং টিএমসি সরকারের উপরে এই বিশেষ করে এই বন্ধটা হচ্ছে। আজকে আমরা হবিপুর ব্লকে বিডিও অফিসের সামনে হবিপুরে প্যাকেটিং করে সকাল থেকে আমরা বন্ধ ডাকছি, আমাদের চলছে। আদিবাসী সিঙ্গেল অভিযানের উদ্যোগে পরিষদ জিতকিরিয়া সালখান মুর্মুর নেতৃত্বে আমরা এই বন্ধ চালিয়ে যাচ্ছি। কোথায় কী করছেন? আমরা হবিপুর ব্লকে বিডিও অফিসের সামনে আমরা এই বন্ধ করছি, প্যাকেটিং করে বন্ধ চলছে আমাদের সকাল থেকে। আপনার পরিচয়? আমার নাম দিলীপ টুডু, আমি হবিপুর ব্লক সিঙ্গেল বিডিও। যারা শিডিউল ট্রাইব, যারা শিডিউল ট্রাইব নয় তাদেরকে শিডিউল ট্রাইব আওতায় সামিল করছেন। তারা হচ্ছেন কর্মী মাহাতো, যারা জেনারেল কাস্ট তাদেরকে এসটি সূচিতে সামিল করছেন। কিসের জন্য? রাজনৈতিক প্রভাব খাটানোর জন্য। টিএমসি সরকার মমতা বিনাজি এই আদিবাসী সমাজটাকে খতম করছেন, হত্যা করছেন। এই আদিবাসী যেটা সংরক্ষণের অধিকার আছে সেটাকেও খতম করছেন। তার জন্য আমরা বাংলা জুড়ে, বারো ঘন্টা বন্ধ আমরা ডেকেছি। কি দাবি রয়েছে? আমাদের দাবি হচ্ছে, যারা কর্মী মাহাতো, যারা জেনারেল থেকে এসটিতে সামিল করা হচ্ছে, আমরা সেটাকে বিরোধিতা করছি, আমরা তাদেরকে মানবো না। আর এটা যদি করে তাহলে আপনারা মণিপুরে দেখেছিলেন, এভাবে কোনো এক আদিবাসীকে এনেছিল শিডিউল ট্রাইব আওতায়, মণিপুর চলছিল। কিন্তু এখানে যদি মমতা ব্যানার্জি সরকার আবার যদি শিডিউল ট্রাইব আওতায় অন্য জেনারেল ক্যাটাগরিকে আনে, তাহলে আজকে এই শান্তিপ্রিয় বন্ধ দেখছেন, আগামী দিনে মণিপুর ঘুটবে এখানে। বলছি আজকে মালদা জেলায় কোথায় কোথায় আপনাদের? আমরা মালদা জেলা হবিপুর বাবনগোলা ওল মালদা আজকে এই যে 8 মাইলে আছে এবং বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ জুড়ে হচ্ছে। কতক্ষণ চলবে এটা? চলবে আমাদের 12 ঘন্টা, তো 12 ঘন্টায় বন্ধ চলবে। কিন্তু রোড থেকে আমরা আপাতত রোডে আছি, রোডে 1.5 ঘন্টা দাঁড়ানোর পর আমরা সরে যাবো রোড থেকে, তারপর আমরা পথসভার মাধ্যমে আমরা দিন কাটাবো। আপনার নাম? আমার নাম মোহন হাসদা, আমি আদিবাসী সিঙ্গেল অভিযান উত্তরবঙ্গ জেলার প্রতিনিধি। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচাপাড়া। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।
হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।